দেখাচ্ছি, দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন চারটে পাঁচটে বস্তা কালো জ্যাক বলে এটাকে। আচ্ছা আচ্ছা, এটা কি সেল হবে? হ্যাঁ এটা সেল। ওটা দেখান, এটা গিরাবাজ কালেকশন। আচ্ছা, এটা কী রয়েছে বললেন দাদা? সাকি ভাট্টি টেডি। খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে দাদা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এলাম একটা মুড়াই লাইনের ফার্ম ভিজিট করতে। তো দাদার কাছে মাদ্রাজি এবং গিরিবাজের কালেকশন রয়েছে। তো দাদাকে কিছু আগের ভিডিও দেখেছি, পায়রা শখ করা ছিলেন, তো এবার নিজের পায়রার ভিডিও নিয়ে চলে এলাম দাদার। তো দাদার কাছে খুব ভালো ভালো কালেকশন আছে, টেডি রয়েছে, আরও অনেক নানান ধরনের গিরিবাজ মাদ্রাজি কালেকশন রয়েছে। তো প্রথম পার্টে আপনারা মাদ্রাজি কালেকশন দেখতে পাবেন এবং পার্ট টু আসবে, গিরিবাজের কালেকশন থাকবে। তো অবশ্যই দাদার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দেবেন, কেমন বার্ডস কবুতর রিলেটেড ভিডিও আমি আপলোড করতে থাকি, তার যে নোটিফিকেশানটা খুব সহজভাবেই পৌঁছাবে আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা শুরু করে। তো ফ্রেন্ডস দেখুন, দাদার বাড়ির এটা ব্রিডিং পেয়ার। হ্যাঁ এটা ব্রিডিং পেয়ার। নাম কী রয়েছে দাদা? লাল জিরিয়া। লাল জিরিয়া, দেখুন মেল ফিমেল কনফার্ম আছে, তাই না? কনফার্ম আছে, বাচ্চা আছে, ডিমে বসে আছে। আচ্ছা আচ্ছা, এটা তো সেল হবে না? এটা সেল হবে যদি নিতে চায়। আচ্ছা আচ্ছা, কেউ যদি নিতে চায় অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, দাদা কিন্তু ফোনে প্রাইসটা বলবে। বাচ্চা আছে, ডিম নিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, আর অনেকের কাছে লাল পেয়ার, লাল জিরিয়া আছে। আচ্ছা, ওর কালার, এর গেটআপ, এর লুক এর আলাদা আছে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা একটু হাই স্ট্যান্ডিংটা দেখি। ঠিক আছে, অনেক বড়, অনেকের কাছে লাল এটাও দাদার ব্রিডিং পেয়ার, তাই তো? হ্যাঁ এটা মাস্টার পেয়ার আছে। এটা কি সেল হবে? পশ্চিমা কালেশিরা বিগেটা সেল হবে। আচ্ছা আচ্ছা, সেল হবে। এর কোনো বেবি রয়েছে? এর বেবি এক পেয়ারই আছে। আচ্ছা, এক পেয়ারই আছে। ও বেবিটা কি সেল হবে? প্রাইস কেমন কি আসবে? এটা 3000 টাকা পড়বে। 3000 টাকা অ্যাডাল্ট পেয়ার, অ্যাডাল্ট এবং ডিম বাচ্চা গ্যারান্টি, তাই তো? হ্যাঁ, কেউ বাচ্চাও যদি নিতে চায় বাচ্চা সহ আমি দিয়ে দেবো দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন আমরা একটু স্ট্যান্ডিং দেখি। তো দেখুন হাই স্ট্যান্ডিং, ডিম বাচ্চা, রানিং পেয়ার, এটা সেল আছে 3000 টাকা পার পেয়ার। দেখুন, তো চলুন আমরা নেক্সট দেখি। তো ফ্রেন্ডস দেখুন, এটাও দাদার ব্রিডিং পেয়ার, তাই তো? এটা ব্রিডিং পেয়ার, এটা পিলে আছে, এটা মুম্বাই থেকে নিয়ে আসা, ওখানে এটাকে পিলে বলে, আমাদের এখানে বিস্কুট বলে, এটা ওটা ওখানে পিলে বলে। এটা কালেকশন করেছেন মুম্বাই থেকে? মুম্বাই থেকে। এটা সেল হবে? না এটা সেল হবে না, এর বাচ্চা আছে, বাচ্চা সেল হবে। আচ্ছা আচ্ছা, এর বেবির পেয়ার কেমন কি পড়বে দাদা? এর বেবির 500 টাকা পড়বে। আচ্ছা, 1500 টাকা পড়বে, তাই তো? কত ফেদার কমপ্লিট হয়েছে? ছোট্ট বেবি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো বের হয়নি খুব থেকে, কেউ যদি জোগাড় করে রাখে। চলুন হাই স্ট্যান্ডিংটা দেখি, সব ডিমে আছে। এই দেখুন হাই স্ট্যান্ডিং, দেখুন পায়রাগুলো সব কিন্তু এগ্রেসিভ এবং ডিম বাচ্চা রানিং, কিছু ব্রিডিং পেয়ারও সেল আছে এবং কিছু বেবিও সেল আছে। তো চলুন দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এবার নাফতা দেখাচ্ছি। নাফতা তো দাদা? হ্যাঁ এটা নাফতা। আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাডাল্ট পেয়ার আপনার, ব্রিডিং পেয়ার? মেন পেয়ার। আচ্ছা, এটা সেল হবে না? না এটা সেল হবে না, বাচ্চা আছে। বাচ্চা আছে, তাই তো? দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন। তো চলুন আমরা মেল ফিমেল এক এক করে দেখাচ্ছি। দেখুন এটা ফিমেল তো? এটা ফিমেল আছে। চোখের মনিটা দেখুন, এদিকে একটা দেখান তো।
চলুন পরটা খুলে দেখান তো দাদা। এই যে পর রয়েছে, এটা সেল হবে না তাই তো? এর বেবি সেল হবে তাই না? আচ্ছা পাঞ্জাটা দেখান, চলুন আমরা মেলটা শো করি। দেখুন একটা মেল রয়েছে, পুরো ক্রিম চোখের আছে। আচ্ছা এদেরকে কি উড়িয়েছিলেন না? এদের বাচ্চা উড়ানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন চোখের কোয়ালিটি। আচ্ছা পরটা খুলে দেখান দাদা, এই যে পর এক দেড় হাত হবে পায়ের আর হাইট। দেখুন এই পরটা দেখুন, বিগ সাইজের পায়রা আছে। এটা অনেকের কাছে ন্যাপতা আছে কিন্তু আমার এই ন্যাপতা নরের মতন, নর খুব কম। দেখা পাঞ্জাটা দেখা, চলুন আমরা হাই স্ট্যান্ডিংটা ফলো করি। দেখুন নাপতা রয়েছে, মেল ফিমেল রয়েছে, এর কিন্তু বেবি রয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন এর বেবি যেটা আছে ওটা কি সেল হবে দাদা? সেল হবে, বেবি সেল আছে। দেখুন তো চলুন দেখি। তো ফ্রেন্ডস আগে যে ব্রিডিং পেয়ারটা দেখালাম নাপতার, ওরির বেবি তাই না দাদা? পাঠা বাচ্চা এটা। আচ্ছা নরমালি কনফার্ম আছে। আচ্ছা কত ফেদার কমপ্লিট হয়েছে? এটা 8 পর হয়ে গেছে। এদের বেবি উড়িয়েছিলেন কোনোদিন? চলুন আমরা একটু হাই স্ট্যান্ডিংটা দেখে নিই। দেখুন বেবি গুলোর হাই স্ট্যান্ডিংটা দেখুন, সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, হাই স্ট্যান্ডিং খুবই ভালো। যে মেল ফিমেলটা দেখিয়েছিলাম ওদেরই বেবি এটা। দেখুন মার্কিংও সেম আছে, মেলের যেরকম ফিমেলেরও সেরকম। দেখুন চলুন আমরা নেক্সট দেখি। তো ফ্রেন্ডস দেখুন এই পেয়ারটার নাম কি রয়েছে দাদা? রামপুরি আছে। রামপুরি দেখুন, এটা অ্যাডাল্ট, এটা সেল হবে তাই না? তো চলুন আমরা একটু একটু শক করি এক এক করে। দেখুন ফিমেল রয়েছে, এটা চোখের কোয়ালিটিটা দেখুন, রামপুরির ফিমেল এটা, চোখ রয়েছে এটা। তো চলুন পরটা খুলে দেখান দাদা, দেখতে পাচ্ছেন পর, ওদিকের পরটা দেখাই আপনাদেরকে। দেখুন এই যে পর রয়েছে, পাঞ্জাটা খুলে দেখুন, এই যে পাঞ্জা। চলুন আমরা ফিমেলটা মেলটা দেখি। দেখুন এটা হচ্ছে মেল, মেলের হাই স্ট্যান্ডিং খুবই ভালো। এই যে চোখে চোখের কোয়ালিটিটা দেখুন, পাঁচ ভাঙা চোখের পাখি আছে। তো আচ্ছা চলুন পরটা দেখুন দাদা, এই যে পর, তো আচ্ছা পর দেখাচ্ছি, দুমটা খুলে দেখান তো। দুম রয়েছে, এই দেখুন দুম রয়েছে, দেখতে পাচ্ছেন। পাঞ্জাটা দেখান, এই যে পাঞ্জা। তো চলুন আমরা হাই স্ট্যান্ডিং দেখি। দেখুন দাদা এর কোনো বেবি আছে? কেউ যদি নিতে চায় বেবি? এটা কি সেল হবে? আচ্ছা চলুন না, প্রাইস কি কেমন রেখেছে দাদার সঙ্গে জিজ্ঞেস করে নি। দাদার প্রাইস কেমন কি পড়বে? আচ্ছা ফোনে বলে দেবেন তাই তো, যেহেতু অ্যাডাল্ট ফেয়ার রয়েছে। দেখুন লেওয়া দেওয়া দাম করে দাদা দিয়ে দেবে, কম বেশি করে দিয়ে দেবে, কনফার্ম কম বেশি করে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তো চলুন নেক্সটে দেখি। তো ফ্রেন্ডস দেখুন দাদার বাড়ি, এটা রেয়ার কালেকশন দাদা? হ্যাঁ এটা রামপুরি আছে, এটাও রামপুরি। তো মোট কত পেয়ার আছে আপনার কাছে রামপুরি? তিন পেয়ার আছে, তিন চার পেয়ার রামপুরি রয়েছে। সব কি অ্যাডাল্ট পেয়ার? হ্যাঁ অ্যাডাল্ট পেয়ার তিন জন আছে। আচ্ছা বেবি? বেবি আছে। আচ্ছা আচ্ছা, দেখুন পায়রাগুলো সাইজ কি, খুব বড় সাইজ, বিগ সাইজের আছে।
এটা কি সেল হবে দাদা? না না, এর বাচ্চা সব সেল। আচ্ছা আচ্ছা, এর বাচ্চাগুলো সেল হবে। চলুন আমরা একটা হাই স্ট্যান্ডিং দেখে নিই। দেখুন হাই স্ট্যান্ডিংটা, দেখুন রামপুরি কালেকশন দেখতে পাচ্ছেন। দাদার কাছে মোট 3-4 পেয়ার রয়েছে রামপুর, তাই তো? তো চলুন আমরা নেক্সটে দেখি। ফ্রেন্ডস দেখুন আরেকটা ব্রিডিং পেয়ার দাদা আপনার। হ্যাঁ, এটা ব্রিডিং পেয়ার। এটা কি সেল হবে? না, এটা সেল হবে না, এর বাচ্চা হবে। এটা কি ব্লাড লাইন রয়েছে? এটা পাকিস্তানি 35 বালা বলে, এটা শিয়ালকোটি লাইন 35 বালা। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা এক এক করে দেখি। এটা মেল না ফিমেল আছে দাদা? এটা ফিমেল আছে। ফিমেলের চোখের কোয়ালিটিটা দেখুন, চোখটা দেখুন। কী চোখের রয়েছে দাদা? এটা ময়লা চোখ বলে এটা। আচ্ছা আচ্ছা, দেখুন চোখের কোয়ালিটি। পটটা খুলে দেখুন দাদা, কাঁচি করা রয়েছে। এটা ব্রিডিং, কাঁচি করা রয়েছে, ব্রিডিং ফেয়ার। এদিকের পর দেখতে পাচ্ছি পাঞ্জাটা দেখান তো দাদা। এই যে পাঞ্জা, তো চলুন আমরা মেলটা দেখি। প্রথমে আপনাদেরকে ফিমেল দেখালাম, এবার মেল দেখাচ্ছি। মেলেরও চোখটা দেখুন সেম, দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন, দেখতে পাচ্ছেন চোখ। প্রথমে এদিকে চোখটা দেখাই, চলুন দাদা পরটা খুলে দেখান তো। দেখতে পাচ্ছেন পর, দেখুন পর রয়েছে। এদিকের পরটা দেখান তো দাদা, এই যে পর, পাঞ্জাটা দেখান তো। এগুলো কি সেল হবে দাদা? না, এগুলো সেল হবে না, বাচ্চা সেল হবে। বাচ্চা থাকে, বেবি ছিল, এক পেয়ার চলে গেছে, এখন টিমে আছে, যোগাযোগ করবে আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, চলুন হাই স্ট্যান্ডিংটা আমরা দেখি। দেখুন হাই স্ট্যান্ডিংটা দেখুন। আচ্ছা দাদা, ফ্লাইফ কেমন কি হবে? এগুলো সারাদিন করে ফ্লাইং আছে, পাকিস্তানি ব্লাড লাইনের সারাদিন করে ফ্লাইং আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংটা সিঙ্গেল লোয়ার আছে, কেউ যদি নিতে চায় যোগাযোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা নেক্সটটা দেখি। তো ফ্রেন্ডস দেখুন, যে প্যাটা দেখালাম ওদেরই একটা মেল রয়েছে সিঙ্গেল, তাই তো দাদা? সিঙ্গেল, কেউ যদি কারো যদি লাগে। আচ্ছা আচ্ছা, মেলটা দেখাচ্ছি দেখুন। চলুন দাদা পটটা খুলে দেখান তো, কাঁচি করা রয়েছে। আচ্ছা পাঞ্জাটা দেখান, এই যে পাঞ্জা। চলুন আমরা নেক্সট দেখি। তো ফ্রেন্ডস আবারও দেখাচ্ছি একটা রেয়ার কালেকশন, দেখুন পাকিস্তানি কালেকশন, পাকিস্তানি। এটা কি অ্যাডাল্ট পেয়ার? এটা অ্যাডাল্ট পেয়ার, মাস্টার পেয়ার, কাশ্মীরি বলে এটা। আচ্ছা, এটা কি সেল হবে? না, এটা সেল হবে না, বাচ্চা সেল হবে। আচ্ছা, এরও বেবি আছে? এর বেবি নেই, যা ছিল বেরিয়ে গেছে, ডিমে আছে, কেউ যোগাযোগ রাখলে পরবর্তীকালে আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা একটু মেল ফিমেল এক এক করে দেখি। এটা মেল না ফিমেল দাদা? এটা মেল আছে, দেখুন মেলের চোখের কোয়ালিটি দেখুন, চোখটা দেখাই, দেখতে পাচ্ছেন চোখটা, দেখছেন পরটা খুলুন তো দাদা। এই যে পর, আচ্ছা এদিকের পরটাও কাঁচি করা রয়েছে নাকি? দেখতে পাচ্ছেন পর, পাঞ্জাটা শো করান, তো চলুন আমরা নেক্সট দেখি। আগে কি দেখালাম দাদা? আগে মেল দেখাইছি, এটা ফিমেল। আচ্ছা এটা ফিমেল, দেখুন ফিমেলের চোখের কোয়ালিটি খুবই সুন্দর। আচ্ছা চোখটা দেখাই, দেখুন চলুন পাঞ্জাটা খুলে, এই পরটা খুলে দেখান, এও কাঁচি করে, কাঁচি করে আছে। আচ্ছা এই পরটা দেখাই, আচ্ছা পাঞ্জাটা দেখান। চলো আমরা হাই স্ট্যান্ডিং দেখি। আচ্ছা দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং এবং হাইটটা দেখুন দাদা। এটা তো সেল হবে না বললেন নাকি? সেল হবে না, ওর বাচ্চা সেল হবে, বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি নিতে চায় অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ রাখবেন, পেয়ে যাবেন। দেখুন তো চলুন আমরা নেক্সট দেখি। তো
তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু ব্রিডিং পেয়ার, এটা ব্রিডিং পেয়ার, এটা পাকিস্তানি ডাববালা বলে ডাববালা। আচ্ছা দেখুন পায়রাগুলো দেখুন, তার পুরোই দেখুন দেখতে পাচ্ছেন পায়রাগুলো খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে দাদার কাছে। এটা অরিজিনাল ডাববালা পেয়ার আছে, অনেকের কাছে ডাববালা পেয়ার আছে। আচ্ছা তো এটা অরিজিনাল ডাববালা পেয়ার আছে। আচ্ছা পায়রা দেখতে পাচ্ছেন, চলুন আমরা মেল ফিমেল এক এক করে দেখি। এটা কি সেল হবে দাদা? না এটা সেল হবে না, এর বাচ্চা সেল, এর বাচ্চা আছে এই মুহূর্তে, এর বাচ্চা ছোট বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা চলুন আমরা নেক্সট এক এক করে দেখি। দেখুন চোখের কোয়ালিটিটা, মেল না ফিমেল দাদা? এটা মেল আছে। আচ্ছা মেল আছে, দেখুন মেলের চোখের কোয়ালিটি। চলুন দাদা পরটা খুলুন তো, দেখুন পর অনেক চড়া চড়া পর, অনেক বড়। হ্যাঁ ওদিকের পরটা দেখান, এই যে পর রয়েছে, পাঞ্জাটা দেখান দাদা, বেলটা দেখি। আচ্ছা বন্ধ বন্ধ তুমি পায়রা, তাই তো পাঞ্জা। চলুন আমরা নেক্সট পেয়ারটা কী রয়েছে দেখি। তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে ফিমেল, তাই তো দাদা? হ্যাঁ এটা ফিমেল। ফিমেলের চোখের কোয়ালিটি দেখুন, চলুন পরটা খুলে দেখান তো দাদা, এই যে পর রয়েছে দেখুন। ভাই বেশান আছে দেখুন, পাঞ্জাটা দেখান এবং দুমটা দেখান, এই যে দুম রয়েছে বন্ধ দুমের পায়রা। আচ্ছা পাঞ্জাটা শো করান, চলুন আমরা হাই স্ট্যান্ডিং দেখি। দেখেন পায়রা দুটো খুবই অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন, মেল ফিমেল কনফার্ম আছে। চলুন আমরা নেক্সটে দেখি। তো ফ্রেন্ডস দেখুন দাদার বাড়ির এই একটা ব্রিডিং পেয়ার, এটা কি সেল হবে দাদা? না এটা সেল হবে। আচ্ছা এটা সেল হবে না, এটা গোল্ডেন আছে আমার। আচ্ছা আচ্ছা এটা গোল্ডেন, দুটোই মাদা আছে, এর নটা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। আচ্ছা এর বেবি আছে, দুটো মাদা আছে, মাদা যদি কারোর লাগে সে নিতে পারে। বেবি আছে, নর্মাল বেবি কনফার্ম আছে। আচ্ছা ওটা কেমন কি প্রাইজের মধ্যে আসতে পারে দাদা? ওটা ফোনে ভাই ফোনে। আচ্ছা আচ্ছা দেখুন, চলুন আমরা একটু হাই স্ট্যান্ডিংটা দেখি, এই যে চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, চোখের কোয়ালিটিটা খুবই সুন্দর। এদিকে চোখটা দেখেন, চলুন পরটা খুলে দেখান দাদা, এই যে পর রয়েছে, এদিকে পরটা দেখান, এই যে পর, চলুন পাঞ্জাটা দেখুন। তো চলুন হাই স্ট্যান্ডিংটা দেখি, এই বন্ধ দুমের পায়রা রয়েছে দেখুন, হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন, হাই স্ট্যান্ডিং ভালো। এদের ফ্লাই কেমন কি আছে দাদা? আচ্ছা আচ্ছা দেখুন, চলুন নেক্সট দেখি। তো ফ্রেন্ডস দেখুন যেটা দেখালাম ওর বেবি নাকি? ওর বেবি, আরে বাবটা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। এটা কি দুটো ফিমেল? না নট, এটা মেল, এটা ফিমেল। আচ্ছা আচ্ছা মেল ফিমেল আছে তাই তো? একটা ছিল, একজন নিয়ে চলে গেছে, আর একটা এটা আছে। আচ্ছা 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 দেখুন চোখটা দেখুন, চলুন আমরা এক এক করে দেখি। ফ্রেন্ডস চোখের কোয়ালিটিটা দেখুন, চোখ এদিকে চোখটা দেখুন, চোখ, চলুন পরটা খুলে দেখান তো দাদা, এই যে পর, পাঁচ ফোর হয়ে গেছে, পাঁচ ফাদার কমপ্লিট তাই তো? আচ্ছা এদিকের ফেদারটা দেখান, এই যে বন্ধ দুমের পায়রা, পাঞ্জাটা দেখান,
আমরা। তো চলুন হাই স্ট্যান্ডিং দেখি। দেখুন হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন, চলো নেক্সটে দেখি। তো ফ্রেন্ডস দেখুন দাদা এর নামটা কি রয়েছে? দামড়া পিটিয়া বলে কি? দামড়া পিটিয়া? হ্যাঁ, এটা গিরা বাজতো পারে। আচ্ছা আচ্ছা, ম্যাট্রাসই নয়। হ্যাঁ, ফ্লাই আছে তো। দেখুন চোখটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো চলুন আমার হাই স্ট্যান্ডিংটা দেখি। দেখুন এটা কি সিঙ্গেল রয়েছে দাদা? এবং কাউর যদি এটা কি মেল আছে? কেউ যদি ফিমেল দেয় নিবে তাই তো? চলুন আমরা নেক্সট দেখি। তো দাদা এটা কি রয়েছে গো? এটা মুখোচটিয়াল। মুখোচটিয়াল দেখুন, এর কি ফ্লাই আছে? হ্যাঁ, এর ফ্লাই আছে। আচ্ছা আচ্ছা, দেখি চোখটা দেখান। এটা গিরিয়াবাজ কালেকশন। আচ্ছা, চলুন পরটা একটু খুলে দেখান তো দাদা। এই যে পর, ওদিকের পরটা দেখান। মুখোচটিয়াল তাই তো? মুখোচটিয়াল। এর কি পেয়ার আছে না এও সিঙ্গেল? না, এটা সিঙ্গেল পড়ে আছে। পেয়ার ছিল, নমাধি মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এরও হাইব্রিড আছে। দেখুন পাঞ্জাটা দেখান, পাঞ্জাতে ইয়ে লাগানো রয়েছে ট্যাগ। চলুন আমরা একটু স্ট্যান্ডিং দেখি। তো ফ্রেন্ডস দেখুন দাদা এটা কি রয়েছে গো? কালো ন্যাপটা, কালো জ্যাক বলে এটাকে। আচ্ছা আচ্ছা, দেখুন এটা কি সেল হবে? হ্যাঁ, এটা সেল হবে। আচ্ছা আচ্ছা, এটা সেল হবে। এর মা বাবাকে সেল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই পেয়ারটা একটু সেল করে দিয়েছে। 500 পরে হয়ে গেছে এটা। নোট, চলুন আমরা এক এক করে একটু স্ট্যান্ডিং হাইট গুলো দেখে নিই। চোখ, এই যে চোখের কোয়ালিটি রয়েছে, ব্ল্যাক জ্যাক নাকি কালো জ্যাক? এই দেখুন ময়লা জ্যাক বলে অনেক। আচ্ছা, পরটা খুলে দেখান তো দাদা। 6 পর হয়ে গেছে, 6 ফেদার কমপ্লিট তাই তো? আচ্ছা আচ্ছা, দিয়ে পরটা দেখান, পাঞ্জাটা দেখুন। এই যে পাঞ্জা। আচ্ছা, কেউ যদি নিতে যায় আর প্রাইসটা কেমন কী আসবে দাদা? এটা 3000 টাকা পেয়ার আছে। 3000 টাকা পার পেয়ার পড়বে তাই তো? ব্ল্যাক জ্যাক। ব্ল্যাক জ্যাক। আচ্ছা, চলুন আমরা স্ট্যান্ডিং দেখি। দেখুন পায়রাটা, দেখুন ব্ল্যাক নাফতা তাই তো? চলুন 3000 টাকা পার পেয়ার পড়বে তাই না? মার্কেটিং হালকা করে থাকবে। আচ্ছা আচ্ছা, মার্কেটিং থাকছে না, এটা ফিক্সড প্রাইস। চলুন তো ফ্রেন্ডস দেখুন দাদার বাড়ির, এটা কি মাস্টার পেয়ার দাদা? এটা মাস্টার পেয়ার আছে। আচ্ছা, এটার নামটা কি রয়েছে? এটা মেহেরবালা টেডি আছে। আচ্ছা, মেহেরবালা টেডি। এটা ব্লাড লাইন কোথাকার? এটা পাকিস্তানি ব্লাড লাইন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন পাকিস্তানি টেডি রয়েছে। এটা কি ব্রিডিং পেয়ার আপনার? হ্যাঁ, এটা ব্রিডিং পেয়ার। এটা তো সেল হবে না? না, এটা সেল হবে না। সেল হবে না, দেখুন। তো চলুন আমরা এক এক করে সব করি। এই যে চোখের কালেকশন দেখুন, চোখের কালার, চোখটা দেখুন, চোখের কোয়ালিটিটা দেখুন। মেহেরবালা টেডি। আচ্ছা, মেহেরবালা টেডি, পাকিস্তানি ব্লাড লাইন দেখুন, পাকিস্তানি ব্লাড লাইন রয়েছে তাই তো? চলুন একটু পরটা খুলে দেখান। পাঞ্জাটাকে দেখান, পাঞ্জা। চলুন আমরা হাই স্ট্যান্ডিং দেখি। এই যে দেখুন হাই স্ট্যান্ডিং দাদা, মোট কত পেয়ার রয়েছে টেডির? আমার এক পেয়ারই আছে। আচ্ছা আচ্ছা, এক পেয়ার রয়েছে টেডি তাই তো? এর কোনো বেবি নেই তো এই মুহূর্তে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলুন ফ্রেন্ডস দেখুন, একটা দাদার বাড়ির কালেকশন, ভালো কালেকশন। তো এটা নাম কি রয়েছে দাদা? এটা পাকিস্তানি সাকিব হাটি টেডি। আচ্ছা,
এটা কি আপনার ব্রিডিং পেয়ার তো? হ্যাঁ এটা আমার ব্রিডিং পেয়ার। এটা সেল হবে? না এগুলো সেল হবে না। আচ্ছা এগুলো সেল হবে না। আর বেবি আছে কোনো? বেবি এই মুহূর্তে কিছুই নেই। আচ্ছা আচ্ছা সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা চলুন আমরা একটু এক এক করে দেখি। তো দেখুন চোখের কোয়ালিটি চোখটা এদিকে দেখাই, এই দেখুন এই যে চোখের কোয়ালিটি। এটা কী রয়েছে বললেন দাদা? সাকিব হাট্টি ডেডি। আচ্ছা তো আছে, পটটা একটু খুলে দেখুন। পায়রাগুলো খুব বড় বড় সাইজের দেখুন, এদিকের পটটা দেখুন। হাই স্ট্যান্ডিং দেখি বন্ধুটা। আচ্ছা রুমটা চলুন দেখুন, হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন। এদের মেল ফিমেল কনফার্ম আছে তাই না? বাচ্চা আছে একটা আমি দেখে দিচ্ছি। আচ্ছা এর বেবি আছে সিঙ্গেল তাই তো? আচ্ছা সিঙ্গেল বেবিটা আমরা দেখাচ্ছি পরবর্তীতে। তারপরে কিন্তু একটা খেলা দেখাবো বললে চলে। দাদার কাছে একটা রেয়ার কালেকশন আছে কিন্তু ওটা সেল নেই, তো ওটা দেখেই কিন্তু ভিডিওটা আমরা শেষ করবো। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা নতুন আছে চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন। তো ফ্রেন্ডস যে পেয়ারটা এই মুহূর্তে দেখালাম ব্রিডিং পেয়ার, ওরির বেবি সিঙ্গেল রয়েছে তাই তো দাদা? সেল হবে না? সেল হবে না, তার কাছে থাকবে দেখুন। এটা কত ফেদার কমপ্লিট হয়েছে দাদা? তিন চার ফেদার কমপ্লিট হয়েছে দেখুন, তাতেই ডানা কেটে রেখেছে। চলুন আমরা এরপরে নেক্সট পেয়ারটা দেখি, যেটা দেখে শেষ করবো আমরা দেখুন। এর স্ট্যান্ডিংটাও খুব ভালো আছে, তো চলুন এরপরে আমরা খেলা দেখব। চলুন মাস্টার পেয়ার যেটা রয়েছে দেখাচ্ছি এরপরে। সড়কে বাজি এবং কোমর হাইটে বাজি রয়েছে ওই পেয়ারটা, চলুন দেখাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন চারটে পাঁচটে বসে গেলো।